উনি বলেছেন যে বর্ষবরণ করা হয়, আমরা দেখি যে বর্ষকে, বাংলা বর্ষকে আমরা বরণ করার একটা প্রবণতা আমাদের মধ্যে আছে। তো এই ক্ষেত্রে আবার র্যালি করা হয় বর্ষবরণকে, সেখানে দেখা যাচ্ছে যে অনেক সময় বিভিন্ন মুখোশ পরা হয়, বাঘের বিরাট বিভিন্ন মুখোশ পরা হয়। এই যে বিষয়টা করা হচ্ছে, এটা ইসলামী শরীয়ত কিভাবে দেখছে বিষয়টাকে? ধন্যবাদ। আসলে বর্ষবরণ কেন করা হয়, প্রাচীন প্যাগান সংস্কৃতি, প্যাগানরা প্রকৃতি পূজা করতেন, রোমান প্যাগান, ভারতীয় প্যাগান, আফ্রিকান প্যাগান, যারা মূর্তি পূজা করতেন প্রকৃতি পূজা করতেন, তারা মনে করতেন যে প্রকৃতির দেবতা তার কাছে চাইলে পাওয়া যায়। যেমন আমরা যদি, যখন বর্ষা হয় না তখন যদি আমরা কাদা মেখে, মাটি মেখে কাদায় গড়াগড়ি করি, আমরা ভিজে থাকতে থাকি, প্রকৃতি আমাদের উপর কুশিয়ে বৃষ্টি নামিয়ে দেবে। এই জন্য প্রাচীন যুগে প্যাগানরা বসন্তের শুরুতে উৎসব করতেন, বর্ষার শুরুতে উৎসব করতেন, বর্ষ বরণ করতেন, যে বর্ষটা আমরা আনন্দ উৎসব দিয়ে শুরু করলে সারা বছরটাই আমাদের আনন্দ যাবে। তো এটা অবৈজ্ঞানিক এবং আমরা জানি অযৌক্তিক একটা রীতি। বর্তমান বিশ্বে আমরা বিজ্ঞানের কথা বলি, বিজ্ঞানের নামে ধর্মের বিরোধিতাও করি, যে ধর্ম নাকি বিজ্ঞান বিরোধী। কিন্তু মজা হলো যে সেই প্রাগীন বর্বর, প্রাচীন বর্বর প্যাগানিজমকে আমরা জীবিত করছি, বর্ষের শুরুতে বিভিন্ন আনন্দ উৎসব করে ভাবছি যে এতে পুরো বছরটা ভালো থাকবে। এটা হলো প্রথম একটা বিবেকবিহীন, বাস্তবতা বিবর্জিত, বাস্তবতা বিবর্জিত। এবং এর মাধ্যমে আরো কিছু অমানবিক বিষয় তৈরি হচ্ছে, সেটা হলো যে আমাদের এই আধুনিক বর্ষবরণ, র্যালি ইত্যাদিগুলোর মূল থিমটা কি? মূল থিমটা হলো একটা আনন্দ উৎসব। উৎসব, উৎসবের মূল থিম কি? তুমি আনন্দ করো। ইসলাম যে আনন্দ দিয়েছে এটা একটু কঠিন, ইসলামের আনন্দটা একটু কঠিন। অর্থাৎ তুমি আনন্দ করার আগে সমাজের সবাইকে আনন্দের শরীর ব্যবস্থা করো। তোমার মূল আনন্দ হলো তোমার আশেপাশের মানুষদের মুখটা হাসি ফুটাতে পেরেছো কিনা। কাজেই ঈদের, ঈদুল ফিতরের আগে ফিতরা দাও, যাকাত দাও, বিলিয়ন বিলিয়ন টাকা মুসলমানরা রমজান ভোর খরচ করে একদিনের ঈদ করার জন্য, সুবহানাল্লাহ। ঠিক কুরবানির ঈদে কুরবানিও গোশত সবাইকে দাও, গোশত বিতরণ করে মুসলমানরা শুধু কয়েক কেজি গোশত খাওয়ার জন্য। তার মানে তোমার আনন্দের সাথে সবাইকে সামিল, মানুষদেরকে শরীক করতে হবে। তুমি একা আনন্দ করবে, দেহের আনন্দ, খাওয়ার আনন্দ, এটা আনন্দ নয়। আগে আত্মার আনন্দ করো, ইবাদত করো, মনের এবং মানে মূল্যবোধের আনন্দ করো, সমাজের সবার মুখে হাসি ফোটাও যথাসময়ে একদিনের জন্য হলে, এরপরে তোমার নিজের আনন্দ। আর বর্তমান সভ্যতায় যেটা এই র্যালি বর্ষবরণ, এটা কি? যে তুমি আনন্দ করো, কেউ আনন্দ করেছে কিনা এটা তোমার বিষয় নয়। এই জন্য দেখবেন এই ধরনের ক্ষেত্রে উপভোগ এবং আনন্দের প্রচারণা এত বেশি, যেখানে আশেপাশে কে ভোগ করলো এটা নিয়ে চিন্তা করা হয় না। এটা আমাদের ভিতরে এক ধরনের স্বার্থপরতা, প্রচন্ড স্বার্থপরতা তৈরি করছে আমাদের ভিতরে, এক ধরনের এমন অবস্থা যে অনেক মুসলিম সমাজে স্বামী স্ত্রী এই বিষয়ে, এই র্যালিতে যেতে না দিলে অথবা নতুন একটা কাপড় না দিলে বিবাহ বিচ্ছেদ ঘটে যাচ্ছে, আত্মহত্যা ঘটে যাচ্ছে, এরকম সেটাও হচ্ছে। তো এই জন্য এটা হলো একটা, হলো এটা একটা প্রকৃতি পূজার নিদর্শন, এটা ইসলামে নিষেধ। আরেকটা হলো এটা একটা মানে ভোগবাদী বিলাসিতা, এটা ইসলাম পছন্দ করে না। তৃতীয় হলো যে এই উৎসবে যে র্যালি এবং ইত্যাদিগুলো করা হয় এটা একান্তই অমুসলিম কৃষ্টি কালচারের একটা, এটা আনন্দ না। আনন্দের জন্য ইসলাম যেটা বলেছে, সবাইকে নিয়ে আনন্দ করো, খাওয়া দাওয়া, সামাজিকতায় বেড়ানো, মানুষের খেতে দেওয়া, নির্মল খেলাধুলো করা, শরীর চর্চা করা, এইগুলো ইসলাম পছন্দ।